এবারে প্রাইমেটের 2022-এর ওয়াইমারশিট বাতিল হচ্ছে না, সাথে যে সমস্ত প্রশ্নগুলো ভুল রয়েছে সমস্ত অ্যান্সার কিন্তু পরশু দিতে চলেছে। প্রথমে যেটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে যাদের ওয়াইমারশিট মানে রেজিস্ট্রেশন নাম্বার, কোয়েশ্চেন বুকলেট বা রোল নাম্বার, এই যে সেন্সিটিভ জিনিসগুলো যাদের ফিল আপ করতে ভুল হয়েছিল তাদেরকে কিন্তু এবার ওয়াইমারশিট বাতিল করছে না পরশু। তার সাথে প্রাইমেটের 2022-এর যে সমস্ত প্রশ্নগুলো ভুল বলে চ্যালেঞ্জ করা হয়েছে, ম্যাক্সিমাম অনেক প্রশ্নের কথা বলা হয়েছে, সেই সমস্ত প্রশ্নের কিন্তু ফুল মার্কস পেতে চলেছে পরীক্ষার্থীরা। এ ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো, অতএব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। প্রথমে বলে রাখি, অনেকজন কিন্তু টেনশনে ছিল যে অনেকজন কোয়েশ্চেন বুকলেট লিখতে, কোড লিখতে ভুলে গিয়েছিলেন, গোল করতে ভুলে গিয়েছিলে, কারো রেজিস্ট্রেশন ভুলে গেছে, এই ব্যাপারে যারা টেনশন করছিলে তাদেরকে কিন্তু টেনশন মুক্ত করলো প্রাইমার শিক্ষা পর্ষদ। অর্থাৎ তাদের কিন্তু ম্যানুয়ালিভাবে অফলাইনে তাদেরকে ভালোভাবে চেকিং করা হচ্ছে, কেননা ওয়াইমারশিটটা সাধারণত অনলাইনে চেকিং হয়, তো সেই ক্ষেত্রে প্রবলেম হওয়ায় তাদের অফলাইনে চেকিং করে তাদের রেজাল্ট পাবলিশ করা হবে, যদি তারা পাস করে পাস করবে, ঠিক আছে। এইটা সবথেকে বড় ব্রেকিং নিউজ। অতএব এটা একটা সবথেকে স্বস্তির যারা ওয়াইমারশিট ভুল করে গিয়েছিল, ঠিক আছে। এইবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে প্রশ্ন ভুল। অনেকেই কিন্তু যে অ্যান্সার কি দেওয়া হয়েছিল প্রাইমারি টেট 2022-এর পর্ষদের তরফ থেকে, সেই অ্যান্সারের বিরুদ্ধে কিন্তু অনেকজনা চ্যালেঞ্জ করেছ, তার সপক্ষে অনেক যুক্তি দিয়েছ, তো সেই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে কি হবে, তো যেটা যে নিউজটা মানে জানা যাচ্ছে সেটা হচ্ছে পর্ষদের যে বিভিন্ন আধিকারিক যারা এক্সপার্ট রয়েছে তারা যাচাই করে দেখেছে, সেই ক্ষেত্রে কয়েকটি প্রশ্নের কিন্তু অ্যান্সার সকলে পেতে চলেছে। সেই ক্ষেত্রে কটা হতে পারে, সম্ভবত 6+ কিন্তু প্রশ্ন কিন্তু আবার অ্যাড হচ্ছে। অ্যাড বলতে যে ওই অ্যান্সার কি সবাই পাবে যদি সেই সমস্ত প্রশ্ন তারা অ্যাটেম্প্ট করে থাকে, তো এই আমি ধরে নিচ্ছি 6+, সেটা বেশি হতে পারে। তো এই ক্ষেত্রে দুটো ক্যাটাগরিতে কিন্তু অ্যান্সারকে এবার অর্থাৎ মডেল অ্যান্সারকে পাবলিশড হবে। একটা ক্যাটাগরি যেটা হচ্ছে পর্ষদের তরফ থেকে এর আগে যে প্রভিশনালি তোমার ই দেওয়া ছিল, অ্যান্সার কি দেওয়া ছিল, সেই অ্যান্সারকে কিন্তু কারেক্ট, অর্থাৎ সেই অ্যান্সার কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। উপরন্তু যেগুলা চ্যালেঞ্জ করা হয়েছে সেটা কিন্তু ডবল অ্যান্সার হবে। ধরা যাক একটা কোনো একটা প্রশ্নের অ্যান্সার কি মনে করো বি হয়েছে, এটা পর্ষদের প্রভিশনাল অ্যান্সার কি, কিন্তু এই বি এর পরিবর্তে আমরা সিতে চ্যালেঞ্জ করেছি, তাহলে কিন্তু পর্ষদ বি এবং সি উভয়কেই কিন্তু অ্যান্সার হিসেবে গ্রাহ্য করতে চলেছে, বোঝা গেল। তাহলে যারা বিতে পেয়েছে তারা তো পেয়ে গেল, যদি কেউ বিতে না পেয়ে থাকে, যদি কেউ সি করে থাকে তাহলে সিও পাবে। অর্থাৎ এমন কিছু প্রশ্ন আসছে মডেল অ্যান্সার কি আসছে যেখানে বোথ অ্যান্সার থাকবে, সেটা এ বি হতে পারে, বি সি হতে পারে, ডি এ হতে পারে, এরকম হতে পারে। নাম্বার টু অর্থাৎ আরেকটা ক্যাটাগরি সেটা হচ্ছে কিছু প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে তোমার অ্যাটেম্প টু অ্যান্সার, অর্থাৎ অ্যাটেম্প করলেই সেখানে অ্যান্সার দিবে, সেই ক্ষেত্রে প্রশ্ন ভুল আছে, অপশন ভুল আছে, টেকনিক্যালি কিছু ভুল রয়েছে, এই ধরনের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাটেম্প করলে অ্যান্সার পেতে চলেছে প্রাইমেটের 2022-এর পরীক্ষার্থীরা। তাহলে বোঝা গেল যেখানে প্রশ্ন যে মান যেটা এর আগে অ্যান্সার কি যেটা দেওয়া হয়েছিল তাতে কিন্তু কমছে না, বরঞ্চ নাম্বার বাড়ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে যাদের 82 পুজ ছিল না, বা যারা জেনারেল তারা 86 বা 85 বা 88 পেয়ে যারা ফেল হিসাবে গণ্য হয়েছিল নিজে নিজে, তাদের কিন্তু অপরচুনিটি, তারা কিন্তু পাস করে যাচ্ছে, বোঝা গেল। এইটা হচ্ছে এইবার মডেল অ্যান্সার কি কবে প্রকাশ করবে পর্ষদ। মডেল অ্যান্সার কি প্রকাশ করবে খুব সম্ভবত এই কয়েকদিনের মধ্যেই, তার সাথে কিন্তু রেজাল্ট প্রকাশ হবে, অর্থাৎ আগে মডেল অ্যান্সার কি প্রকাশ করে দেবে, তারপরে পরে কিন্তু অর্থাৎ ফাইনাল রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেবে, এমনটাই কিন্তু আমাদের পর্ষদ সভাপতি গৌতম বাবু তিনি বলেছেন। ওকে, তো দেখা যাক আর কয়েকটা দিনের মধ্যে রেজাল্ট হবে, আমাদের সেদিকে নজর থাকবে। তো বন্ধুরা এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ সবথেকে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল তোমাদের থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।